স্বপ্ন দেখা শুরু হয়েছিল আগে থেকে, বা সরকারি সিলমোহর পড়ল। 2036 সালে অলিম্পিক ও প্যারা অলিম্পিক আয়োজন করতে চায় ভারত। সে ইচ্ছে প্রকাশ করে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ফিউচার হোস্ট কমিটিকে চিঠি পাঠালো ভারত। এক কর্তা বলেও দিয়েছেন, এ সুযোগ যদি কাজে লাগানো যায় দেশের অর্থনৈতিক উন্নতি হবে অনেকটাই, সেই সঙ্গে যুব সমাজের উত্থান হবে। যদি অলিম্পিক আয়োজন করার সুযোগ মেলে ভারতের মতো দেশের রেখাচিত্রই পাল্টে যাবে। 2028 সালের অলিম্পিকের আয়োজক লস অ্যাঞ্জেলেস, পরের গেমস অর্থাৎ 2032 সালে অলিম্পিক হবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। 2036 সালে অলিম্পিক আয়োজন করার ব্যাপারে অনেক দেশই আগ্রহ প্রকাশ করেছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অলিম্পিক আয়োজন করার ব্যাপারে অনেকদিন ধরেই আগ্রহ প্রকাশ করে আসছেন। অলিম্পিকের আয়োজক হতে পারলে ভারতের ক্রীড়া ভবিষ্যৎও পাল্টে যাবে। প্যারিস অলিম্পিকে অংশগ্রহণকারী অ্যাথলিটদের কাছে এ নিয়ে মতামত নিয়েছেন মোদি। দেশের ক্রীড়ামহল এ নিয়ে উচ্ছ্বসিত। মোদি বলেছেন, 2036 সালের অলিম্পিক আয়োজন করার জন্য তৈরি হচ্ছে ভারত। দেশের হয়ে যারা অলিম্পিকে নেমেছে তাদের মতামত খুব গুরুত্বপূর্ণ। অ্যাথলিটরা নিশ্চিতভাবেই অনেক কিছু দেখেছে, সেটা আমরা সরকারের কাছে তুলে ধরতে চাই, যাতে 2036 সালের অলিম্পিকের জন্য প্রস্তুতি নিতে পারি আমরা। অলিম্পিক ভারতের 140 কোটি জনগণের বহুদিনের স্বপ্ন। মেক্সিকো, ইন্দোনেশিয়া, তুরস্ক, পোল্যান্ড, ইজিপ্ট, দক্ষিণ কোরিয়া সহ মোট 9টা দেশ ভারতের প্রতিপক্ষ। তাদের টপকে কি স্বপ্ন পূরণ হবে ভারতের? সম্ভাবনা আছে। প্যারিস অলিম্পিক হওয়া মানে ইউরোপের দেশ প্রতিদ্বন্দ্বিতায় সেভাবে থাকছে না। আমেরিকা অস্ট্রেলিয়াতেও হয়ে যাচ্ছে আগামী 2টো অলিম্পিক। এশিয়াতে আবার অলিম্পিক ফিরবে এমনটাই মনে করা হচ্ছে। সেদিক থেকে ভারতের দাবি সবচেয়ে জোরালো। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।